আসসালামু আলাইকুম বিয়াস, ওয়েলকাম টু নাজরিন কুকিং থেকে বলছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, কোনো রান্নার ভিডিও শেয়ার করতেছি না, আজকে আপনাদের সঙ্গে একটা মানে ছোটো একটা ব্লগ শেয়ার করতেছি। সবসময় তো আমি রান্নাই আপনাদেরকে ভিডিও দিই, তা আমি ভাবলাম আজকে ডিফারেন্ট কোনো ভিডিও আপলোড করি আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। যাই হোক, তো যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে ফেলেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন, আপনার আত্মীয়স্বজনের সঙ্গে শেয়ার করবেন। তা আসুন আমার ভিডিও আপনাদেরকে দেখাই আমি কী করতেছি। এখন আমি একটু কফি খাচ্ছি, মানে সন্ধ্যার কফি খাচ্ছি, আমি নিজে বানিয়েছি। কফি খেতে খেতে আপনাদের সঙ্গে সব শেয়ার করতেছি আমার ভিডিও। তো কফিটা একটু রাখলাম, একটু গরম আছে। আমি এখন বারান্দায় যাচ্ছি, আপনাদেরকে দেখাই আমি বারান্দায় কেন যাচ্ছি। একটু অন্ধকার হয়ে গেছে, কারণ সন্ধ্যা হয়ে গেছে। তো এখন আমি বারান্দায় আসলাম, এটা আমার অ্যাপার্টমেন্টের বারান্দা। তা আমি এখন আমার কাপড় যে ধুয়েছিলাম এই কাপড়গুলো এখন শুকিয়ে গেছে, আমি এগুলো এখন তুলে নিব। আপনারা দেখুন, এটা ক্যামেরা রাখার কোনো ইয়ে নাই, তাই আমি হাত এক হাতে ধরে আর এক হাত দিয়ে আমি কাজগুলো করতেছি। দেখুন আমি কাপড়গুলো তুলে নিই, কাপড়গুলো আমি সকালে ধুয়ে দিয়েছিলাম, তো এখন এগুলো মোটামুটি শুকিয়ে গেছে। তো আমি এখন এগুলা নিয়ে নিই, এগুলো সব তুলে ফেলি কাপড়গুলা, কারণ বেশিক্ষণ থাকলে আবার ঠান্ডা এগুলো আবার একটু নেতিয়ে যাবে, তখন মনে হবে যে এগুলো ভিজা ভিজা, কিন্তু আসলে তো এগুলো ভিজা না, এগুলো তো আমি সব শুকিয়ে গেছে। তো এখানেও কতগুলা, এখানে আমার দুইটা লাইট আছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, ডটুক পারতেছি আমি দেখানোর চেষ্টা করতেছি। এটা প্রজাপতিটা, এটা অনেক রকম লাইট কালার হয়, এটা জ্বলতেছে, বাট এই লাইটটা জ্বলতেছে না কেন জানি না, এটা কী কারণে জ্বলতেছে না বুঝতেছি না। এখানে একটা লাইট আছে, লাইটটা জ্বলতেছে না। আরেকদিন আপনাদেরকে আমি বারান্দাটা ভালো করে ঘুরে দেখাবো, এখন আমি লাইট অন করি নাই, লাইট আছে বারান্দায় বাট আমি লাইট অন করি নাই। লাইট অন করলে আর একটু সুন্দর করে আপনাদেরকে দেখাতে পারতাম। তো ইনশাল্লাহ আরেকদিন দেখাবো আপনাদেরকে। তো এখন আমি কাপড়গুলো সব তুলে ফেললাম, এখন আমি বারান্দার দরজাটা বন্ধ করে দিচ্ছি, এখন আমি পর্দাটাও লাগিয়ে দিচ্ছি, কারণ বাইরে থেকে দেখা যাবে রাতের বেলা, এই জন্য আমি পর্দাটা অফ করে দিলাম। তো এখন আমি কাপড়গুলা এখানে রেখে দিচ্ছি সোফার মধ্যে। এখন আমি আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি কাপড়গুলো একটু ভাঁজ করে ফেলি। তো দেখতে পাচ্ছেন আমি কাপড়গুলো যে ধুয়েছিলাম ওগুলো ভাঁজ করতেছি। সবসময় তো আপনাদের সঙ্গে আমি ডেলি রুটি মানে ডেলি ব্লগ মানে রান্নার ভিডিও দিই, আজকে ভাবলাম যে রান্না তো নাই, কোনো রান্নায় স্পেশাল কোনো রান্না নাই বা নর্মাল কোনো রান্নাও নাই, তাই আমি ভাবলাম যে একটু কফি খেতে খেতে আপনাদের সঙ্গে কাপড় ভাঁজ করা বা টুকিটাকি কাজগুলো একটু দেখিয়ে দিই। তো আমার হাজবেন্ড এখন বাইরে একটু বাজার করতে গেছে, এই ফাঁকে দিয়ে আমি বলি যে একটু ভিডিও করে আপনাদের সঙ্গে একটু গল্প সল্প করি, কারণ আসলে তখন আবার বিজি হয়ে যাব, তখন আবার কথা বলা যাবে না। এই জন্য বলি এই ফাঁকি দিয়ে আমার কাপড়গুলোও তুলে ফেলি, একটু কফিও খাই, কফি খেতে ইচ্ছা করতেছে, কারণ আমার হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে কেন জানি, একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগতেছে, মনে হচ্ছে জ্বর আসবে, এখনও জ্বর আসে নাই বাট নাকের মধ্যে জ্বলতেছে, একটু হাঁচিও দিয়েছি, কি জানি আবার রাতের দিকে জ্বর আসে কি না, এই জন্য ভাবলাম করি। আর অল্প কাপড় থাকলে আমি সবসময় হাতেই ধুই ফেলি, মেশিনে আর দিই না, কারণ অল্প কাপড় আবার মেশিনে দিলে শুধু শুধু টাইম ওয়েস্ট, ইয়ে ওয়েস্ট, পানি ওয়েস্ট, অনেক কিছু, তার জন্য আমি ভাবি যে হাতেই ধুই ফেলি। আমি সবসময় আমার অল্প কাপড় থাকলে আমি হাতেই ধুই, বেশি কাপড় থাকলে তখন আমি জমাই রাখি, তারপরে আমরা লন্ড্রি করি আমার মার বাসায়,
ওখানেই লন্ড্রি করি, অ্যাপার্টমেন্টের এখানেও লন্ড্রি আছে, বাট এখানে করি না আর কি, মার বাসায় গিয়ে একবারই করে ফেলি। আর আমার মার বাসায় এখান থেকে আমার অ্যাপার্টমেন্ট থেকে হাঁটি গেলে 5-6 মিনিট লাগে, কাছে তো দরকার কি আছে, যেহেতু এখানে একটু মাদের সঙ্গে দেখাও করে আসি, একটু ঘুরে আসি আর লন্ড্রিও করে আসি আর কি। তো আমার কাপড় গুছানো শেষ, এখন আমার ওই যে বাচ্চার বড় মেয়ের মোবাইলটা একটু চার্জ দিয়ে দিচ্ছি, ও এটাতে একটু গেম টেম খেলে, তো তাই তুমি চার্জটা দিয়ে দিই। এটা মানে আমার হাজব্যান্ডের পুরান মোবাইল আর কি, তো এটা আমার বাচ্চাকে দিয়ে দিছে, মেয়েকে দিয়ে দিছে, বলে কি থাক এটা দিয়ে ও গেম টেম যা যা করা করতে পারবে। তো এখন আমার কাপড় গুছানো শেষ, আমি কাপড়গুলা আমার রুমে নিয়ে যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান একটু পারতেছি দেখতে দেখাচ্ছি। এখন আমি রুমের দিকে যাচ্ছি, আমার কাপড়গুলো নিয়ে আমার বেডরুমে যাচ্ছি আর কি। লাইটটা জ্বালিয়ে দিলাম, এখন বেডরুমে আসলাম। এটা আমার বেডরুম, এখন আমি কাপড়গুলো আমি আমার ড্রয়ারে রেখে দিচ্ছি। ডায়েরি রেখে তারপরে আপনাদের সঙ্গে আরো কথা শেয়ার করব। এখন কাপড়গুলো রাখা শেষ হয়ে যাচ্ছে, যেটাতে আমার সেলফটা রেখে দিলাম, আপনার দেখাচ্ছি না কিভাবে রাখতেছি, ওটা শেয়ার করতেছি না। এখন এখানে আমার বাচ্চার ছেলেটার জামাগুলো রেখে দিচ্ছি, আমার ছেলের জামা কাপড় বেশি ময়লা হয়, ছোট তো ওর কাপড় বেশি ধুতে হয়, এই জন্য কি আর করবো ওরটা বেশি। তো আমার কাপড় এগুলো গুছানো শেষ হয়ে গেছে, আর একটা প্যান্ট আছে প্যান্টটাও রেখে দিই। এখন আমি আমার বেডরুমের বিছানাটা একটু গুছিয়ে ফেলি, আমার হাজব্যান্ড ঘুমিয়েছিল তো আর আমার বাচ্চাটাও ঘুমাইছিল, তো একটু এলোমেলো হয়ে আছে, আমি বলি একটু গুছিয়ে ফেলি, গুছিয়ে তারপর আপনাদের সঙ্গে আরো কিছু কথা শেয়ার করব। এখন আমি কথাগুলো গুছিয়ে রাখি, দুটা কথা ভাঁজ করলাম, এখানকার চাদর গুলো একটা ঝামেলা, বিছানা গুলো একটা ঝামেলা, যে চাদর টাদর টেনে আনা টানা, এখন আমি টেনে দিচ্ছি, টেনে দিলাম সুন্দর করে। এখন কম্বলটা ভাঁজ করে ফেলি, কারণ আমাদের এখানে এখন মোটামুটি অনেক ঠান্ডা পড়ে গেছে, তো তো আমাদের কম্বল গায়ে দিতে হয়, আর মাঝে মধ্যে হিটারটা চালাতে হয়। এখন অবশ্য আমি হিটার চালাই নেই, হিটার বন্ধ করে রেখেছি, এখন এত ঠান্ডা নাই, কারণ ওখান থেকে অনেক হিটার চলছে, তাই ঘরটা একটু গরম আছে, ভাবলাম হিটারটা বন্ধ করে দিই, এখন হিটার চালাই। আর এখন ভিডিও করতে পারতেছি, কারণ আমার বড় মেয়েটা ঘুমাচ্ছে তো, আর ছোটটাও ঘুমায় নাই, ঘুমাইছিল, ঘুম থেকে উঠে দুধ দিয়ে দিয়েছি, দুধ টুধ খেয়ে এখন তার বিছনার মধ্যে সেই গড়াগড়ি খাচ্ছে, খেলতেছে। তাই আমি বলি ফাঁকে একটু ভিডিও করি, কিছু শেয়ার করি। তো আমার বেডরুম থেকে আমি চলে এসেছি, লিভিং রুমে চলে এসেছি, এখন আমি একটু কফিটা খাই, কফিটা না ঠান্ডা হয়ে যাবে, ঘরেই কফি বানিয়েছি। আমার ছেলেটা তার বেলুনটা ধরার জন্য অনেক চেষ্টা করতেছে কিন্তু ধরতে পারতেছে না, আমি ভাবলাম একটু ওকে এই আগিয়ে দিই, এটা আমার ছোট ছেলে, ওকে একটু বেলুনটা একটু হাতে দিয়ে দিলাম, ওদের জন্য ওই বাচ্চাদের জন্য একটু ঘরটা কম গুছিয়ে রাখা যায়, কারণ ওদের খেলনা তো খেলনা গুছালেই আবার আল্লাহ ফেলে খেলনা দিয়ে, তো আমি অত গুছাতে পারি না, তাও আমি চেষ্টা করি গুছিয়ে রাখার, আমার মেয়েটা বেশি আগোছালো করে ফেলে,
তা আজকে ভাবছিলাম বিকালে একটু পার্কে যাব, আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করব, কিন্তু পার্কে আর যাওয়া হয়নি কারণ মেয়েটা হঠাৎ করে ঘুমিয়ে পড়ছে। তাই আমি বললাম থাক না ডাকি, কারণ দুপুরে তো এমনি ঘুমায় না, ঘুমাতে চায় না, সহজেই ঘুমাতে চায় না। তা দুপুরে যে ঘুমাইছে এখনও উঠে নাই, তাই আমি বলি থাক যখন ওর মন চাইবে তখন ও ঘুম থেকে উঠবে, এই আর কি। তো আমি সবসময় মানে যখনই সময় পাই মানে এটা সেটা টুকিটাকি করি। তো আজকে আমার অত রান্না ছিল না ঘরে, তাই কোনো রান্নার ভিডিও আপলোড করি নাই, ভিডিও দিই নাই। তো ভাবলাম যে একটু শেয়ার করি, যে বারান্দায় একটু কাপড়ও দিয়ে দিছি, ওগুলো একটু নিয়ে আসি, কাপড়গুলো একটু গুছাই, আর আপনাদের সঙ্গে কফি খেতে খেতে একটু গল্প করি। আমি অবশ্য ক্যামেরার সামনে খুব কমই আসি, কারণ ক্যামেরার সামনে এখনও অত আসি না, যাই হোক এখনও ক্যামেরার সামনে আমি আসি নাই, ক্যামেরা দূর থেকে আমি কথাগুলো বলতেছি। তো আর কথম পর আমার হাজবেন্ড আসলে, ও আসলে মুরগি একটা ম্যারিনেট করে রেখেছি, ওটা রান্না করব, তারপর রাতের খাবারগুলো খাবো আর কি গরম টরম করে। আর এর মধ্যে যদি আমার বাচ্চাটা উঠে যায় তাকে একটু নাস্তা কিছু দিব, আর যদি দেরিতে উঠে তাহলে একবারে রাতের খাবার খাওয়াই দিব। আর ছোটোটাকে এখন কিছু দিব না, কিছুদিন পর খাবার খাওয়াবো ছোটোটাকে। তো আর তারপরে আর কি একটা দশটার দিকে বিছানায় চলে যাই, রাতের বিছানায়, তখন ঘুমাই পড়ি আর কি, কারণ ওর তো আবার সকালে কাজ থাকে, তো সকালে সকালে উঠতে হয়, তো এই জন্য আমি তাড়াতাড়ি ঘুমাই যাই, এই জন্য আর রাত জাগি না আর কি, বেশি রাত করি না। তো ঠিক আছে, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধবের সঙ্গে, আর আপনার আত্মীয় স্বজনের সঙ্গে, আপনাদের আত্মীয় স্বজনের সঙ্গে। আর কেমন লাগছে ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আরেক দিন আমি অন্য, এখন থেকে আমি একটু একটু করে ছোটো ছোটো ব্লগ দেওয়ার চেষ্টা করব রান্নার পাশাপাশে, তো আপনারা দেখবেন। আর একটু দয়া করে আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিও দেখবেন, আর আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। যদি আপনারা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে অনুরোধ রাখি, খুদা হাফেজ।